ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে অশুভ শক্তির বিনাশ মানুষ গুড মর্নিং তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশবাবুর অনেক বেসরকারি কাজ করেন আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারে 2 লিটার তেল মাজবে আর জনগণের 2 টাকা ট্যাক্স কমবে তুফান বছরে একাধবার আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধারাপাত হ্যাঁ ওরে সালা আমার ধারাপাত তো দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন একদম ফেলু ছাত্র নয় তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য গভর্নমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যে কোনো জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই ঝড়ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রেটা রাখে তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে সেটার জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিচ্ছু করতে পারে গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে আর পুলিশ সেখানে সেজে গুজে নেমন্তন্ন খেতে গেছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছো আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোন অধিকার নেই আইন হাতে তুলে নিইনি শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার কেওড়াতলা পার সালা থানায় এসে আমাকে হুমকি দিচ্ছিস তুফান বছরে একাধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে পুলিশও বাদ যায় না ঝড়ে উড়ে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে পরিমল ঘোষের খুনের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন সন্ধ্যেবেলা এসে আমি সেটা পূজো করব ওরকম কোন ফাইলের কথা আমার জানা নেই কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন সবার সামনে বাপের হাতে মার খেতে চান আমার বায়োডাটাটা আপনি তো খুব ভালো করে জানেন 4টাকে টপকেছি আরো 3টে টপকাবার প্ল্যানও আছে 5 নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের উপর তৈরি থাকে এরপরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয় কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না সালা একদম 2 নম্বরি মাল যেখানে যখন অন্যায় অবিচার রুক্ষ যন্ত্রণা আর তখনই জন্ম নেয় যুগে যুগে প্রতিবাদী মানুষের শত হুঙ্কার শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে প্রলয় হয়ে শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে